সব ফেলে শুধু জীবন বাঁচাতে লাখ লাখ টাকাতেও কি মিলছে ভারতের মাটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস এসজি রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে আওয়ামী লীগের পদলেখনকারীরা কতটাই না নাদান হয়ে গেছেন তাদের প্রাণ প্রিয় নেত্রী সবাইকে সাগরে ভাসিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন ভারতে আপাতত বাঁচিয়েছেন নিজের ও তার বোনের জীবন কিন্তু যারা রয়ে গেলেন বাংলাদেশে তাদেরকেও যে ভারতের মাটিতে অন্তত জীবনটুকু বাঁচাতে আশ্রয় নেওয়ার প্রয়োজন মন্ত্রী এমপি বিচারপতি নেতা ধনকুবের নায়ক নায়িকা বুদ্ধিজীবী উপদেষ্টা কে নেই এই তালিকায় প্রয়োজনে লাখ লাখ টাকা যাক বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান গোল্লায় যাক তবু একটু আশ্রয় যায় তারা ভারতের মাটিতে বাংলাদেশের মেহেরপুর উপজেলার কাশারি বাজার থেকে এক এমপির ফোন এসেছিল সীমান্তবর্তী কাথুলি বাজার এলাকায় একটি বাড়িতে দেশের পরিস্থিতি অশান্ত তাই স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি এভাবে লাখ লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের বড় নেতারা পরিবার সহ ভারতে আশ্রয় পাচ্ছেন ওই ফোনের কিছুক্ষণ পরে কাথুলি বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর দুই ব্লকের রাউতবাটি গ্রামে মিনিট পাঁচেকের কথোপকথন যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল রাজনৈতিক ঝুঁকি আর্থিক সংগতি ইত্যাদি সংক্ষেপে জেনে নিয়ে চূড়ান্ত হয় রফা জানিয়ে দেয়া হয় ভারতে আসতে এমপির পরিবারের সদস্যদের মাথা পিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ করে টাকা অর্থাৎ রুপি তাছাড়া যতদিন তাদের ভাষায় নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য দিতে হবে মাসিক দশ লাখ রুপি খানিক দর কষাকষির পরে ঠিক হয় সীমান্ত পার করাতে দিতে হবে এক লাখ নয় মাথাপিছু সত্তর হাজার টাকা আর আশ্রয়ের জন্য মাসিক পাঁচ লাখ রাজি হয়ে যান সাংসদ সম্প্রতি এক সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে রওনা দেন এমপি বাংলাদেশের গ্রামে একদিন অপেক্ষার পর গাঁটের কড়িগুণে দিয়ে কাথুলি এবং কোল বেডিয়া হয়ে গ্রামে পৌঁছে গিয়েছেন ওই এমপি ও তার পরিবার বাংলাদেশের নাম পরিবর্তিত অর্থাৎ ছদ্মনাম এবং পশ্চিমবঙ্গের দেবাংশু নাম পরিবর্তিত মিলে ২৪ ঘন্টার মধ্যে অপারেশন সফল করেছেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এমন অবৈধভাবেই নাকি ভারতে আসছেন বাংলাদেশের প্রভাবশালীরা তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র কেউ নিচ্ছে মাথাপিছু লক্ষ টাকা কেউ বস্তুত হাজার এই চক্র নিয়ে অবহিত বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তারা চলছে আরও নিবিড় অনুসন্ধান বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরোনোর নতুন সিন্ডিকেট পারাপার এবং আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দুই হাজার টাকা তারা বেশি দিন থাকছেন না কাউকে দিতে হচ্ছে দুই লক্ষ টাকা বেশি দিন থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে বাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম নাম পরিবর্তিত তার কথায় আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি কোথায় কাঁটা তার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী কাঁটা তার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় এই বর্ষায় ভৈরব নদী টৈটুম্বুর নদী পুরো খোলা এদেশ থেকে যারা ওদেশে অর্থাৎ ভারতে যেতে চাইছে পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব ওদের পারাপার করাতে কে কত নিচ্ছেন ব্যবসায়ের স্বীকারোক্তি ঝুঁকি দুপক্ষেরই রয়েছে তাই টাকার ভাগাভাগিও সমান সমান এ পারের দেবাংশু বললেন তার পার হয়ে আমাদের চাষের জমি আছে রোজ যাতায়াত করি ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনেরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক বিএসএফ পুলিশের নজর এড়াচ্ছেন কিভাবে দেবাংশুর জবাব বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না কিন্তু কাজটা তো অনৈতিক যুবক এবার দার্শনিক ও দেশ থেকে যারা আসছে তারা তো সত্যি বিপদে পড়েছে বিপদে মানুষকে আশ্রয় দেয়া তো মানুষেরই কর্তব্য শেখ হাসিনার আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সমর্থকেরা এখন বাংলাদেশের আন্দোলনকারীদের নজরে হাসিনার আমলের অনেক প্রভাবশালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে সীমান্ত এলাকায় লুকআউট নোটিস দিয়েছে সেদেশের প্রশাসন রাজনীতির সাথে যুক্ত নন এমন মানুষজনের ক্ষেত্রেও জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের ভাবমূর্তি ঠিক রাখতে সংখ্যালঘুদের দেশ ছাড়ার ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে তারপরেও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই যে কোনোভাবে দেশ ছেড়ে আপাতত এপারে ঠাঁই নিতে চাইছেন সেখান থেকেই এই দালাল নির্ভরতা তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফও উদ্বিগ্ন সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে আর্য বলেন পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টায় বিএসএফ বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন জওয়ানেরা গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কতটা সক্রিয় বিজিবির মহা উপপরিচালক যোগাযোগ কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার অনলাইনকে ঢাকা থেকে বলেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তার দাবি বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তেরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা ও দেশে যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো সম্প্রতি প্রাক্তন এক বিচারপতি ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আটক হন টাকা দিয়েও তিনি ভারতে যেতে ব্যর্থ হলেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় প্লাবিত হবার এই মর্মান্তিক সময়েও তাকে নিয়ে হৈচই তুঙ্গে ভারতে পালানোর সময় সঙ্গে করে প্রায় সত্তর লাখ টাকা নিয়ে যান সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু সেই টাকা ভারতীয়রা তাকে মেরে নিয়ে চলে যান বলে তিনি জানান জানা যায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন আমি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে সীমান্ত পার হতে চাচ্ছিলাম পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায় ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানায় সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয় আপনি তো অনেক জুলুম করেছেন বিজেপি সদস্যের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে তাকে আটক করা হয় জকিগঞ্জ ব্যাটেলিয়নের অর্থাৎ উনিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে যথাযথ আইনানুক প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর সিলেটে কোর্টে হাজির করা হলে তাকে নিয়ে বিচার কার্য শুরু হয় এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয় এছাড়া কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চ বাচ্য করেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা বাংলাদেশ তাকে দুর্নীতি ও হত্যার সাগরে ভাসিয়ে গেছেন ফলে ষোলো বছরের শাসনামলে যারাই হাসিনার হয়ে কথা বলেছেন কাজ করেছেন তাদেরকে মানুষ এখন চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন তাদের পরিণতির কথা ভেবে জীবন নিয়ে এ কারণেই তারা পালিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছেন কিন্তু সময় কথা কয় সে বড্ড বেরসিক সে কড়াই গণ্ডায় হিসাব চুকে নেবে দর্শক আজকের মতো শেষ করছি এখানেই নিরাপদে থাকুন